শিল্পী অ্যাগ্রো ফার্মের সকল দর্শককে আসসালামু আলাইকুম। দর্শক, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব কিভাবে আপনি খাসি মোটা তাজা করতে পারেন এবং খাসি মোটা তাজার মাধ্যমে কিভাবে অল্প সময়ে সফল হতে পারেন, এবং সেই সঙ্গে ভারতে কিভাবে খাসি মোটা তাজাকরণ হয় এবং খাসিকে কি ধরনের খাবার খাওয়ানো হয়, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই চ্যানেলের ভিডিও নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আমাদের দেশে ছাগল পালনের লক্ষ্য কিন্তু শেষ পর্যন্ত মাংস উৎপাদন, তাই খাসি মোটা তাজাকরণ প্রকল্প হতে পারে আপনার জন্য একটি লাভজনক প্রকল্প। বিশেষ করে যারা নতুন খামারি তারা ব্রিডিংয়ে যাওয়ার আগে খাসি মোটা তাজাকরণ প্রকল্প শুরু করতে পারেন। খাসি মোটা তাজাকরণ একদিকে যেমন ভালো লাভজনক, অন্যদিকে খাসি মোটা তাজাকরণের মাধ্যমে আপনি ছাগল পালন সম্পর্কে প্রাথমিক অভিজ্ঞতা অর্জন করতে পারেন। আমি নিজে খাসি মোটা তাজাকরণ নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করে দেখেছি খাসি মোটা তাজাকরণ লাভজনক একটি প্রকল্প। সঠিকভাবে খাসি মোটা তাজাকরণ করতে পারলে অসাধারণ ফলাফল পাওয়া যায়, আপনি খুব দ্রুত ব্যবসায়িক সাফল্য অর্জন করতে পারেন। এছাড়াও খাসি মোটা তাজাকরণ প্রকল্পে কিছু সুবিধাও আছে। এই সুবিধাগুলো হলো ঝামেলা কম, খরচও তুলনামূলকভাবে কম। অনেক কম পুঁজিতে আপনি খাসি মোটা তাজাকরণ প্রকল্প শুরু করতে পারেন। খাসি যে কোনো সময় বিক্রি করে দেওয়া যায়, খাসি বিক্রির জন্য কোনো চিন্তার দরকার পড়ে না, খাসি কিনে ঠকার ভয় থাকে না। আর কেনা অবস্থায় যদি আপনি সামান্য পরিমাণ ঠকও থাকেন, তা অল্প কিছুদিন পালার পরেই পুষিয়ে যায়। আপনার কাছে ভালো মানের খাসি আসতে জানলে এলাকার বিভিন্ন অনুষ্ঠানে আপনার খাসির অগ্রাধিকার পাবে। আপনি খাসি বিক্রি করার জন্য কারো দ্বারস্থ হওয়া লাগবে না এবং ভালো দামও পাবেন। আর খাসি সংগ্রহ করা খুবই সহজ, একটু কষ্ট করলে আপনার এলাকার আশপাশ এবং হাটবাজার থেকে সহজেই খাসি সংগ্রহ করতে পারেন। আর খাসি মোটা তাজাকরণের জন্য বেশ কয়েকটি ধাপ আছে। প্রথম ধাপ, ভালো মানের খাসি সংগ্রহ করা। আমি এর আগেও অনেক ভিডিওতে আপনাদের বলেছি ভালো মানের খাসি হচ্ছে আমাদের দেশে যেগুলো ক্রস ব্রিডের খাসি পাওয়া যায়, যমুনাপারি, তোতাপুরি, হরিয়ানা, বিটল, এই ধরনের জাতের যে ক্রস খাসি বাচ্চাগুলো পাওয়া যায়, খাসি মোটা তাজাকরণের ক্ষেত্রে 6 মাস থেকে 1 বছরের এই খাসিগুলো সংগ্রহ করবেন। কারণ ক্রস জাতের খাসিগুলো অল্প পরিমাণে খাবারে খুব দ্রুত বড় হয় এবং অনেক বেশি পরিমাণ ওজন হয়ে থাকে। প্রথমে খাসি ক্রয় করার পর একে এনে 5 থেকে 8 দিন ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে খাসিটির শরীরে কোনো রোগ টোক আছে কিনা। যদি খাসিটির রোগ না থাকে তবে একে কৃমির ওষুধ দেওয়া যেতে পারে। কৃমির ওষুধ দেওয়ার পর এর সঙ্গে সঙ্গে লিভার টনিক, ভিটামিন এইসব দিতে হবে। খাসিটি যখন এরপর সুস্থ হয়ে যাবে, এরপর আপনি খাসিটিকে পিপিআরের ভ্যাকসিন দিয়ে দিবেন। এখন আপনার খাসিগুলো মূল পর্যায়ে নেওয়ার জন্য প্রস্তুত। এই পর্যায়ে আপনার কাজ শুধুই পর্যাপ্ত প্রোটিন ও পুষ্টি সমৃদ্ধ খাবার সরবরাহ করা, তাই নিয়মিত ভালো মানের খাবার সরবরাহ করতে হবে। ভুট্টা ভাঙা শুকনো অবস্থায় 12 থেকে 24 ঘন্টা ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিতে পারেন। প্রশ্ন হলো কতটা দেবেন, খাসি যতটা হজম করতে পারে ততটা, অর্থাৎ পায়খানা সামান্য নরম হওয়া পর্যন্ত অল্প অল্প করে বাড়াতে থাকবেন। যখন দেখবেন পায়খানা সামান্য নরম নরম ভাব, তখন আর পরিমাণ বাড়াবেন না এবং তখন এর থেকে একটু কমে স্বাভাবিক পর্যায়ে দেবেন। এরপরে আপনি গাজানো ছোলা দিতে পারেন। গাজানো ছোলার ক্ষেত্রে আপনি ছোলাটা প্রথম 12 ঘন্টা ভিজিয়ে রাখবেন এবং 12 ঘন্টা পর উঠে আবার 12 ঘন্টা রাখবেন। দেখবেন এরপর ছোলাগুলো গাজিয়ে গেছে। এই গাজানো ছোলা খাসির ক্ষেত্রে অনেক মাংস বৃদ্ধিতে দারুণ কাজ করে। গম আস্ত বা ভাঙ্গা, তবে পাউডার না দেওয়াই ভালো। গম আপনি সরাসরি অথবা একবেলা ভিজিয়ে রেখে তারপর দিতে পারেন। চিটাগুড় মোটা তাজাকরণের ক্ষেত্রে অনেক ভালো কাজ করে। বেশি পরিমাণ সয়াবিনের খোল বা সূর্যমুখী খোল খাওয়াতে পারেন। নিয়মিত ভিটামিন প্রিমিক্স এবং ক্যালসিয়াম খাওয়াতে হবে, এবং এর সঙ্গে সঙ্গে সস্তায় যদি আপনি আলু,
মিষ্টি কুমড়া পান এগুলোও কেটে খাওয়াতে পারেন। এরপর বিক্রির 15 থেকে 20 দিন আগে খাসি চকচকে এবং এর শরীর তেলতেলে করতে সরিষার খোল খাওয়াতে পারেন। এই সবগুলো খাবার আস্তে আস্তে পরিমাণ বাড়াতে হবে। একইবারে হুট করে এসব খাবার বেশি দিলে খাসির পেটের সমস্যা বা পাতলা পায়খানা হতে পারে। এবং আপনি যখন খাসিকে দানাদার খাদ্য দেবেন এর সঙ্গে প্রতিদিন সামান্য পরিমাণ একটা করে খাসির জন্য 1 চিমটি পরিমাণ খাবার সোটা দেবেন। খাবার সোটা দিলে খাসির পেটে যে বদহজম যে সমস্যাগুলো হয় পেটের এগুলো কখনোই আর হবে না। খাসি পালনের লাভ যেভাবে হিসাব করার, খাসি পালন করলে এর লাভ যেভাবে হিসাব করবেন এবং বাণিজ্যিক চিন্তাধারা থেকে, ভালো জাতের ক্ষেত্রে যদি একটা খাসি প্রতিদিন 200 গ্রাম ওজন বাড়ে তাহলে প্রতি মাসে 6 কেজি ওজন পাওয়া যাবে, যেখান থেকে মোটামুটি 4 কেজির মতো মাংস পাওয়া যাবে, যার বাজার মূল্য সর্বনিম্ন 700 টাকা হিসাবে মাসে 2800 টাকা। ধরলাম গড়ে দেশি ও ভালো জাত মিলিয়ে মাসে 3.5 কেজি মাংস বৃদ্ধি পেল, তাহলে তার বাজার মূল্য দাঁড়াবে 2100 থেকে 2400 টাকা। আর যদি কম করেও ধরি তাহলে 2000 টাকার নিচে না। একটা খাসির মাসিক খাবার খরচ গড়ে 600 থেকে সর্বোচ্চ 900 টাকা মধ্যে থাকবে, তাহলে একটা খাসি থেকে মোটামুটি 1200 থেকে 2000 টাকা পর্যন্ত লাভ থাকবে। যদি 3 মাস পালন করেন তাহলে একটা খাসি থেকে 3 থেকে 5000 টাকা পর্যন্ত অনায়াসে লাভ করতে পারবেন। সেই সাথে আপনি কেনার সময় 1 থেকে 1500 টাকা লাভ করার চেষ্টা করবেন। মনে রাখবেন খাসির শরীরে মাংসর থেকে খাসির জন্য দাম কখনোই বেশি না হয়। এর সঙ্গে সঙ্গে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। খাসি কেনার উপর আপনার লাভ অনেকাংশে নির্ভর করে, তাই দেখে শুনে খাসি কিনুন, প্রয়োজন হলে অভিজ্ঞ লোকের সাহায্য নিন। সবচেয়ে ভালো হয় বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ঘুরে খাসি কেনা। হাট থেকে খাসি কিনতে গেলে অনেকটা বেশি দাম দিয়ে কিনতে হয়, কারণ হাটে ক্রেতার সংখ্যা অনেক বেশি, আর বাড়ি থেকে কিনলে আপনি অনেক কম দামে খাসি সংগ্রহ করতে পারবেন। খাসি পরিপূর্ণ স্বাস্থ্যবান হয়ে গেলে সাথে সাথেই বিক্রি করে দেন। একবার স্বাস্থ্য পরিপূর্ণ হয়ে গেলে তাকে খাইয়ে শুধু চর্বি বৃদ্ধি করা ছাড়া আর কিছুই না। আর খাসি কেনার সময় কখনোই চেহারা দেখে কিনবেন না, গায়ে কতটুকু মাংস আছে সেই হিসাব করে কিনবেন। মনে রাখবেন যে কোনো খাসি ভালোভাবে যত্ন নিলে এবং স্বাস্থ্য ভালো হয়ে গেলে চেহারা আল্লাহর রহমতে অটোমেটিক ভালো হয়ে যাবে। খামাকা টাকা দিয়ে চকচকে খাসি কেনার কোনো দরকার নেই। নিয়মিত প্রতিটি খাসির বৃদ্ধি পর্যবেক্ষণ করুন এবং প্রতি মাসে একবার বা 15 দিন পরপর একবার খাসির ওজন নিন এবং এগুলো নিয়মিত খাতায় লিপিবদ্ধ করুন এবং কোন খাসিটার বৃদ্ধি কী পরিমাণ হচ্ছে এগুলো ভালোভাবে দেখুন। কিছু কিছু খাসি আছে চিরুরোগা, এগুলো যতই খাওয়ান আপনি বৃদ্ধি কম হয়। এই খাসিগুলোকে আপনি প্রতি 1 মাস পরপর ওজন লিপিবদ্ধ করার পর এই খাসিগুলো যেগুলো বাড়তেছে না সেগুলো আপনি সঙ্গে সঙ্গে খামার থেকে বিক্রি করে দেবেন, কারণ এদেরকে খাওয়ালে কোনো লাভ নেই। আপনি যতই খাওয়ান এদেরকে এরা কখনোই মোটা তাজা হবে। এছাড়া মোটা তাজা কারণ খাসিকে পর্যাপ্ত ব্যায়াম করার সুযোগ দিতে হবে এবং সম্ভব হলে প্রতি সপ্তাহে 2 থেকে 3 বার খাসির শরীর চিরুনি দিয়ে আশ্রিয়ে দিতে হবে, এতে চকচক করবে। এই পদ্ধতি যদি অনুসরণ করে আপনারা খাসি পালন করতে পারেন তাহলে অবশ্যই লাভবান হতে পারবেন। এবং ব্রিডিং ফার্মে যাওয়ার আগে 1 থেকে 2 বার যদি আপনি খাসি পালন করতে পারেন অনেকটা অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। দর্শক, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন।